প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোমাদের বেশি বেশি নম্বর দেওয়া নিয়ে এই মুহূর্তে বোর্ডের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি জানালেন তা জানাবো একই সাথে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তে অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে এ না এই মুহূর্তে হচ্ছে না কাদের এই মুহূর্তে হচ্ছে এছাড়া একাদশ এবং দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক নিয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে করব। কাজে এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক ক্লিক করে করে অল আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের বলে রাখি তোমরা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা অনেকেই চিন্তার মধ্যে রয়েছে যে তোমাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে একাধিক সংবাদ মাধ্যম থেকে বিষয়গুলো উঠে এসেছিল আগে যে পরীক্ষা আবার পুনরায় নেওয়ার দাবি উঠেছে অনেক যেমন অন কেমিস্ট্রির কোশ্চেন অনেকেই বলেছে অনেক আগে আমরা পেয়ে গেছি একাদশ শ্রেণীর এছাড়াও বেশ কিছু স্কুলে প্রশ্নপত্র ফাঁসের কিন্তু একাধিক দাবি উঠেছে এই নিয়ে বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি হচ্ছিল পুনরায় আবার এক্সাম নেওয়া হবে কি না তো এ নিয়ে কিন্তু সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তোমাদের যে পরীক্ষা রয়েছে এ সেই পরীক্ষা আর পুনরায় নেওয়া হবে না উচ্চ মাধ্যমিক তো আর নেওয়াই যাবে না একাদশ শ্রেণীর ক্ষেত্রে যে প্রশ্নপত্র ফাঁসের দাবি উঠছিল তার পর্যাপ্ত পরিমাণে প্রমাণ না থাকায় আয় কিন্তু পরীক্ষা আর পুনরায় নেওয়া হবে না এখানে কিন্তু পরিষ্কারভাবে এ বোর্ডের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছে কাজেই তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকে নিশ্চিন্ত থাকো তোমাদের আর কিন্তু পরীক্ষা নেওয়া হবে না যে পরীক্ষা তোমরা দিয়েছ সেই পরীক্ষা অনুযায়ী তোমরা রেজাল্ট পাবে এছাড়া এর ক্ষেত্রে তোমাদের একটা সুখবর প্রত্যেককে দিয়ে রাখি বোর্ডের সভাপতি প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এবছরের উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করেছেন কি বলেছেন সভাপতি তিনি বলেছেন যে এবছরের বছরের যে দুবছর ধরে ছাত্রছাত্রীরা সেরকমভাবে অফলাইন ক্লাস পায়নি পড়াশোনা সেরকমভাবে স্কুলে হয়নি সেই কারণে ছাত্রছাত্রীদের যাতে রকম অসুবিধা না হয় সেই কারণে কিন্তু এবছরের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এ কিন্তু বিকল্প প্রশ্নপত্র বেশি ছিল অর্থাৎ বেশি পরিমাণে তোমাদের অর দেওয়া হয়েছিল সেইটা তো ছিলই এছাড়াও সভাপতি আরও বলেন এবছর ছাত্রছাত্রীদের খাতা দেখার সময় এক্সট্রা বা অতিরিক্ত নম্বর দেওয়ার কিন্তু প্রবণতা থাকবে অর্থাৎ বেশি নম্বর কিন্তু প্রত্যেককেই দেওয়া হবে এবছরের এই দুবছরের কন্ডিশনের উপর ভিত্তি করে তোমরা যেরকমভাবে অনলাইনে পঠন করে পাঠন করেছ ও পর্যাপ্ত পরিমাণে ক্লাস পাওনি সেই কারণেই এ বা সেই সমস্ত বিষয় মাথায় রেখেই কিন্তু খাতা দেখা হবে এবং প্রত্যেকটি শিক্ষককে এ কিন্তু ও বেশি নম্বর দেওয়ার পর্যাপ্ত নম্বর দেওয়ার কথা কিন্তু সংসদ সভাপতি চিরঞ্জিত বাবু বলেছেন এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সকলেই কিন্তু ভালো নম্বর পাবে এ কোনো ছাত্রছাত্রীদের কিছুই লেখেনি তাকে তো আর আশি দিয়ে দেবে না অর্থাৎ তুমি যা পেতে তার থেকে বেশি নম্বর কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে এটা তোমাদের সকলের জন্যই সুখবর আর একাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমরা সকলেই জানো স্কুলের ওপর স্কুলের শিক্ষকরা খাতা দেখছে তারা প্রত্যেকে তোমাদের ভালো নম্বর দেবে তোমরা প্রত্যেকে প্রায় একাদশ শ্রেণীর ক্ষেত্রে পাস করবে চিন্তার কোনো বিষয় নেই এরপরে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা প্রত্যেকেই আমাকে একটা বিষয়ে জিজ্ঞাসা করছিলে যে তোমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার কি হবে ছুটি তো পড়ে গেছে তোমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষা নেওয়ার কথা ছিল একাদশ শ্রেণীর ই সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু পুরোপুরি এই মুহূর্তে পোস্টপন হয়ে গেল অর্থাৎ স্থগিত হয়ে গেল গরমের ছুটি পড়ে যাচ্ছে স্কুল সম্পূর্ণভাবে বন্ধ সেই কারণে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এই সময়ে নেওয়া হবে না এই মুহূর্তে নেওয়া হবে না কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে নেওয়া হবে সেটা কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা নেই এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি কাদের কাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা যথাসময়ে হচ্ছে কোন কোন জায়গার সেটা হচ্ছে যে হিল এরিয়াগুলো রয়েছে ঠিক আছে সেই হিল এরিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা যথাসময়ে হবে বাদ বাকি ই তোমরা যারা অন্যান্য অঞ্চলে ছাত্রছাত্রী আছো যাদের ছুটি পড়ে গেছে এ তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা এই মুহুর্তে হবে না যেটা বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়ে ততটাই তোমাদের জানালাম এবং তোমরাও যে ভালো নম্বর পাচ্ছ সেটাও জানালাম তোমরা কত নম্বর আশা করছো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমাদের বিষয়গুলো জেনে কেমন লাগ যাও এছাড়াও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত